धारावाहिक आंदोलन फल हमारे शिक्षा प्रतिष्ठान बंद रही है बस अनेक दिन तो आगामी 6 तारीख सकाल 11টায় एक मिचिल कर ढाका विश्वविद्यालय जी उपाचार्य আছেন তার বরাবর আমরা একটা স্মারকলিপি দেব এবং স্মারকলিপিতে আমাদের হচ্ছে দাবি দাওয়াগুলো হচ্ছে সুস্পষ্টভাবে উল্লেখ করতে থাকবে। আমাদের দাবি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল ক্যাম্পাস খোলার ক্যাম্পাসের একটা রোডম্যাপ ঘোষণা করা এবং হচ্ছে অবিলম্বে হল ক্যাম্পাস খুলে দেওয়া এবং হচ্ছে আমাদের যে পরীক্ষার জন্য পরীক্ষার ডিক্লারেশন দিয়েছে তার জন্য পর্যাপ্ত সময় দেয়া। আমাদের দাবি মানে আমাদের কম সংখ্যক মানুষ আমরা আসলে আন্দোলন সফল করতে পারবো সেক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। আমরা আরো আরো অনেকে আসবে আরো আন্দোলনে যোগ দেবে আমরা আন্দোলন অব্যাহত রাখব। চলো 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 শিক্ষা দিয়ে আস্তানা সারা বাংলাদেশ যেখানে সচল সেখানে শিক্ষা ব্যবস্থা অচল। কেন এই প্রশ্ন আমরা রাষ্ট্রকে করব যে আমরা কেন দাঁড়িয়েছি যে প্রশ্ন আপনারা আমাকে করছেন সেই প্রশ্ন আমরা রাষ্ট্রকে করব শিক্ষা মন্ত্রণালয়কে করব যে আমরা ছাত্ররা কেন রাজপথে এসেছি আমরা বলতে চাই যে আমাদের দাবি ছিল একটাই এক দফা এক দাবি অনতিবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হল ক্যাম্পাস খুলে দিতে হবে আমাদের সংগ্রাম।